সকল প্রশংসা আল্লাহ জিয়ার প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করে আমার জন্মাতা কুদরতি হাতে অর্পণ করে তার সাথে তার প্রিয় রহাবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্মরণ করি। বিশ্বের যত অলি আউলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ শাহ গুরু বসে আছেন তাদের সকলের প্রতি আমার প্রেম ভক্তি রেখে আমার দয়াল আমার মুর্শিদ মুক্তি মাওলানা কালাম নুরি কুতুব পুরী তার পবিত্র চরণ মোবারক আমার ভক্তি চরণ রেখে আমার জনম দুঃখিনী মা গর্ভধারিণী মা তার চরণে ভক্তি রেখে জন্মদাতা পিতা তার চরণে ভক্তি রেখে আমার গানের ওস্তাদ জন্মপারবী তার চরণে ভক্তি রেখে শিক্ষাগুরু বাউল আব্দুল মাজিদ বয়াতি তার চরণে ভক্তি শ্রদ্ধা রেখে আজকে যাকে উচ্ছিলা করে এই অনুষ মাহফিলের আয়োজন করা হয়েছে। 42 বছর যাবত এই অনুষ্ঠান ভক্তরা পালন করে যাচ্ছে। আমার সেই পীরে কামেল হযরত লাল মিয়া ফকির বাজানের পবিত্র রওজা মোবারকে আমার ভক্তি চুমন রেখে এই অনুষ্ঠানের যিনি সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হাবিব মিয়া সমাজ সেবক ভাইয়ের প্রতি আমার সালাম শ্রদ্ধা। এই দরবারের যিনি বর্তমান গদিনী শিল্পী মোহাম্মদ সিদ্দিক বাজান তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে আমার লালু ফকিরের ভক্ত আশিক যারা আছেন তাদের সকলের প্রতি আমার সালাম শ্রদ্ধা রেখে বিশেষ করে এই মেলার পরিচালনায় যিনি আছেন সেই আবু কালাম সর্দার সাহেব তার প্রতি সালাম শ্রদ্ধা রেখে যার দাওয়াতে আপনাদের মাঝে আমি আসছি আমার সেই ইরশাদ ভাই আমার ভাইয়ের প্রতি সালাম। তার কিছু আত্মীয় আসছে ঢাকা থেকে মাসুম মাম্মা আরো অনেকে যারাই আসছেন দূরান্ত থেকে তাদের সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী মণ্ডলী আজকে যার সাথে গান বাংলাদেশের একজন সুনামধন্য গায়ক জরিফ পাগলা ভাই তার প্রতি সালাম রেখে তার সঙ্গীতে যারা আছেন উভয়ে তার সঙ্গীতে তাদের প্রতি সালাম রেখে দর্শক শ্রোতা যারা আছেন তাদের প্রতি সালাম রেখে আমার মা বোনেরা যারা আছেন তাদের প্রতি সালাম রেখে আমার রফিক ভাই তার প্রতি সালাম রেখে আরো যারা নাম জানা অজানা যারাই আছেন সকলের প্রতি সালাম রেখে আমি ছোট করে বন্দনা গান করব কারণ আমি এই জায়গায় আরো দুইবার আসছিলাম দুই তিনবার আসছিলাম সেই দুই তিন বছর আগে আসছিলাম মধ্যে একটা গ্যাপ হয়ে গেছে। এখন অনেকেই হয়তো বলতে পারে যে আমি যখন আসছি ওই সময় অনেকে বলছে যে বন্দনা গান একটু কম কম করে শুনতে শুনতে আমরা কিছু মনে করি না তাই আমি চেষ্টা করব সেইভাবেই একেবারে ছোট করে বন্দনা গান করার জন্য আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। আমার কবির ভাই অত্যন্ত চমৎকার তার সাউন্ড আমি অনেক গান করছি তার সাউন্ড যেভাবে সাজিয়েছেন কত সুন্দর করে সাজিয়েছেন দেখলেই পরাণ ভরে যায় কিন্তু এই শ্রেষ্ঠ যদি আর একটু বড় করতেন ভাই তাইলে ভালো হতো এই শ্রেষ্ঠ যদি বড় হতো আর একটু ভালো হইতো আমার কবির ভাইয়ের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। আমি পাপী গো দাদা
ছিল
প্রত্যেকটি শিল্পী বন্দনা গানের শেষে তার মন থেকে একটি গান করে থাকে। তাই কেউ বরফের শান করে, কেউ খাজা বাবার শান করে, কেউ ভান্ডারের শান করে, কেউ ল্যাংটা বাবার শান করে, কেউ যার যার মুর্শিদের শান করে। তাই ওই দিক লক্ষ্য করে আমিও আমার মন থেকে কি শান করব আমার লালু ফকির বাবাকে স্মরণ করে। আপনারা যারা তার ভক্ত আছেন, মরিদ আছেন, তাকে বর্জ্যকে রেখে যার যার মুর্শিদ তার তার কাছে তার জীবনের থেকেও প্রিয়, যে মুর্শিদকে ভালোবাসে সে বুঝে, সবাই বুঝবে। তাই আমার লালু ফকিরের নাম শুনলে ভালো লাগে কার কাছে, তার ভক্তদের কাছে। ওই দিক লক্ষ্য করে আমি গানটি করব, আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তারপরে কর্তার ইচ্ছে কীর্তন, কর্তার পক্ষ থেকে যেভাবে আদেশ দেওয়া হবে আমরা ভাই বোন মিলে সেইভাবে কাজ করার চেষ্টা করব। আজকে আমি আগেই বলে রাখি, কথা কম কম হবে, গান একটু বেশি বেশি হবে। হ্যাঁ, আমরা তো এইটাই ভালোবাসি, এইটাই এখন হয়, তাই আমরাও চেষ্টা করব একেবারে যেই কথাগুলি না বললেই নয় সেই কথাগুলি বলে গানটা একটু বেশি বেশি করব, যাতে করে আপনাদের কাছে ভালো লাগে, আপনাদের কাছে ভালো লাগে, আমাদের কাছেও ভালো লাগে। ধন্যবাদ সকলকে।
সভাপতি জহির ইসলাম ফকির জহির
শিল্পীর গানের সন্তুষ্টি আরো 1000 টাকা দিয়ে পুরস্কৃতি করলেন। বামুনগর থেকে আগত আরো 100 টাকা দিয়ে পুরস্কৃতি করলেন। খালিয়ারচরের শ্যামা সরব আমার ইসত বড় ভাই বাউদ্দিন সরকার শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃতি করলেন। আমার নাতিন জামাই ঢাকা থেকে আগত নাম রামুন ভাই আরো 100 টাকা দিয়ে পুরস্কৃতি করলেন। থেকে আগত বিআই আবুল কালাম শিল্পীর গানে সন্তুষ্ট হয়ে আরো 500 টাকা দিয়ে পুরস্কৃতি করলেন। আর আছে যার ধন্যবাদ, আমরা এখন পাল্লা ঘোষণা করে দিব। আমাদের আজকের পাল্লা হলো হাসর এবং কিয়ামত। কেমন হবে? শরীয়ত মারফতে হল ইচ্ছা ছিল, শরীয়ত মারফতে হলো বদনাম। এখন এতটা পোড়া দিব কিন্তু স্বীকার করছিল না। হাসর এবং কিয়ামত, হাসরের ভূমিকা করবেন, হাসরের ভূমিকা করবেন কাকুরি পারবিন, আর কিয়ামতের ভূমিকা করবেন জহির পাগলা। ধন্যবাদ। আর আমি শিল্পীদেরকে দিকে আকর্ষণ করে বলবো, আমরা কিন্তু গান শুনি না, আমরা গান খাই। ওদিকে লক্ষ্য রেখে গান গাইবেন, কথা কম গান বেশি, পাল্লা চলবে। পাল্লা চলাকালীন যদি কেউ কেউ বলে বিচ্ছাদ চলবে না, বিচ্ছাদের সময় এলে আমরা বলবো শিল্পী বিচ্ছাদ গাইব। বিচ্ছাদ দশটার পরে বিচ্ছাদ গেলে পাল্লা এরকম কথা থাকে না, পাল্লা চলবে। ধন্যবাদ সকলকে, সবাই শপথ করবেন, আপনারা সুস্থ মতো থাকেন, শিল্পীরা ভালো গান গাবেন, ভালো হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকেন। সম্মানিত সুধী মন্ডলী, যারা যারা আমাকে টাকা দিয়ে দেওয়া হয়েছে তাদের নাম আপনারা শুনেছেন, তাদের সকলের প্রতি আমার শ্রদ্ধা। সেই ঢাকা থেকে আমার এরশাদ ভাইয়ের বেয়াই আবুল কালাম সাহেব, তিনি তো আমারও বেয়াই, সেও আসছেন আমাকে পুরস্কার দিচ্ছেন, তার প্রতিও সালাম। সেই দুবাই প্রবাসী আমার মামা রশিদ মামা, সে ভিডিও কলে গান দেখতেছে আর আমাকে কিছু পুরস্কারও পাঠিয়েছে, 1000 টাকা আমার জন্য পাঠিয়েছেন, সেই মামার প্রতি সালাম। তাকে যেন আল্লাহ ভালো রাখে, স্বাস্থ্য ভালো থাকে। আপনাদের সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আর আমার লালু ফকির বাজানের মেজ ছেলে হোসেন ভাই, ভাইয়ের প্রতি আমার সালাম। এই দরবারে তিনি গদিনী শিল্পী সিদ্দিক বাবাজি, তার প্রতি সালাম। আমার গানের মধ্যে আমার ভাইয়েরা কিছু মালা আমাকে দিয়েছেন, ভাইদের প্রতি সালাম, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম।
সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার। আমি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, জান মাল মান সম্মান, যিনি সমস্ত কিছুর মালিক, মহান রাব্বুল আলামিন, মহান আল্লাহ। মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করি, আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। এই সুন্দর একটি আয়োজন শুরু থেকে শেষ পর্যন্ত আমি যেন সম্মানের সাথে, আন্তরিকতার সাথে, মহব্বতের সাথে, ভালোবাসার সাথে সমাপ্ত করতে পারি, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। আল্লাহর প্রিয় হাবিব তাজেদার মদিনা, মদিনাতুল মুনওয়ারা, মক্কার জ্যোতি, মদিনার মতি, উম্মতের কান্ডারি, আখেরাতের ভান্ডারি, হায়াতুন নবী, জিন্দা নবী, সাফায়াতের নবী, নূরের নবী, যিনি গাছপালা, তরুলতা, বৃক্ষ, জিন, ইনসান সমস্ত কিছুর নবী, যিনি সকল নবীদের নবী, যিনি আল্লাহর নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দয়াল নবীজির পবিত্র রওজা মুবারকে সালাত ও সালাম রেখে নবীজির পবিত্র আহাল আহলে বায়াত পাকে পাঞ্জাতনকে স্মরণ করছি। খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জাহরা, শেরে খোদা মুশকিল কুশা, হযরত মাওলা আরিকুল মোল্লা ওয়াজহু, মাওলা ইমাম হাসান আলাইহিস সালাম, মাওলা ইমাম হুসাইন আলাইহিস সালাতু সালাম, শহীদ কারবালাকে স্মরণ করি, এই পৃথিবীর সকল নবী পয়গম্বর, পীর আউলিয়া, গাউস কুতুব সকলের দরবারের প্রতি আমার ভক্তি নিবেদন। পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসে সামদানি শেখ সৈয়দ মহিউদ্দিন হুজুর গাউসুল আজম, হযরত আব্দুল কাদির জিলানী রাহমাহুল্লাহ, হযরত খাজা খাজা কানপুল্লে খাজা, খাজা গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাহুল্লাহ, বাবা খাজা বাবার পবিত্র দরবারে প্রতি মস্তক অবনত করে তরিকে কাদরিয়া চিশতে নকশবন্দিয়া মজেদাদিয়া সাবিরিয়া মোহাম্মদিয়া সকল তরিকার প্রতি আমার সম্মান প্রদর্শন করে। আমার গর্ভধারিণী মা, আমার জন্মদাতা বাবা, গানের ওস্তাদ, আমার ওস্তাদের প্রতি আমার সম্মান জানিয়ে আজকে যার নামের মিলন মেলা, মহান আল্লাহর বন্ধু পীরে কামেল হযরত লালমিয়া ফকিরের স্মরণে চার দিন ব্যাপী 42তম পবিত্র রোজ মোবারক আজকে তৃতীয় রোজ। আজকে তৃতীয় রজনী, আগামীকালকেও আয়োজন আছে। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি জনাব মোহাম্মদ হাবিব মিয়া, বিশিষ্ট সমাজ সেবক, আমি সালাম জানাচ্ছি মাননীয় সভাপতি, আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের যিনি বর্তমান প্রতিনিধিন মোহাম্মদ সিদ্দিক সাহেব, আমার সালাম নিবেন, আসসালামু আলাইকুম। হযরত লালমিয়া বাবা ওরস জাত সন্তান হোসেন ভাই, আপনার প্রতি আমার সালাম রইল। আজকে এই মেলা কমিটিতে যারা আছেন, বিশেষ করে মেলা কমিটির যিনি সম্মানিত সদস্য আমার শ্রদ্ধেয় ভাই
জনাব আবুল কালাম সর্দার শহীদ আমার সালাম নিবেন। আসসালামু আলাইকুম। আমার ভাই এরশাদ ভাই, এরশাদ ভাই আপনি আমার সালাম নিবেন। উপস্থিত আছেন আমার হাসান ভাই মান।